স্যার, আমি প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট ক্লাস পেয়েছি। এবার এই সার্টিফিকেট নিয়ে যখন আমি কোথাও চাকরির জন্য যাচ্ছি, তখন কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমি কম্পিউটার পারি কিনা? কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমার কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা? আরে পাগল নাকি তুমি? চাকরির জন্য তো সব প্রয়োজন, তোমাকে কম্পিউটার জানতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এক কথায় তোমাকে যোগ্য হতে হবে, নাহলে বেতন কি তোমার চেহারা দেখে দিবে? যদি চাকরি করতে এগুলো লাগবে, তবে স্কুল কলেজে আমাকে বাস্তবমুখী না করে তুলে আমাকে কম্পিউটার না শিক্ষা দিয়ে কেন শেখানো হচ্ছে? নবাব সিরাজউদ্দৌলা কবে মারা গিয়েছিল? কেন সেখানে একজন ছাত্রকে বইয়ের উপর বই চাপিয়ে দিয়ে ডিপ্রেশন অবহানো হচ্ছে? তুমি কি মিয়া পণ্ডিত হয়ে গেছো নাই? এগুলো হচ্ছে ইতিহাস, একটা ছাত্রের জন্য ইতিহাস জানা খুবই জরুরি। এই ইতিহাস জানা যেমন জরুরি, তেমনই জরুরি বাস্তবমুখী শিক্ষা, যেমন কম্পিউটার। সত্যি কথা হলো স্যার, এই ইতিহাস জেনেই না আজ লক্ষাধিক যুবক চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। আর আরো সত্যি কথা হলো, ইতিহাসে চাকরি পাওয়ায় না, পাওয়ায় কর্মবিদ্যা। কে কে বলছে তোমার বিদ্যালয়ে কম্পিউটার শেখানো হয়? সেখানে কম্পিউটার আছে, কম্পিউটার শিক্ষক আছে, তুমি শিখো না এই কাজ। এক মিনিট স্যার, আপনি আমি দুজনেই জানি যে বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব আছে, কিন্তু আপনি জানেন সেখানে কী শেখানো হয়? সেখানে পুরো বছর জুড়ে শেখানো হয় কিভাবে কম্পিউটার অন অফ করতে হয়। আর নিজে থেকে নতুন কিছু শিখতে গেলে বলা হয় কম্পিউটার হ্যাং হয়ে যাবে। স্যার, সেই যে হ্যাং হলাম না, এখনো ছাড়াবে না। আসল কথা হলো, সেখানে যা শেখানো হয় আর চাকরিতে যা চাওয়া হয়, দুইটা সম্পূর্ণ দুই রকম। তাহলে তুমি কোনো বাইরের কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নাও, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে সেখান থেকে স্কিল ডেভেলপ করে নাও। তুমি জানো না, হাতের কাজ জানা থাকলে ভাতের অভাব হয় না। তাহলে স্যার, এই যে 18 বছর ধরে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, তার ভ্যালুটা কি? এই যে সার্টিফিকেটগুলো আমি অর্জন করলাম, এটা কি বাসার দেওয়ালে টানিয়ে রাখার জন্য নাকি চাকরির জন্য? যদি চাকরির জন্য হয়, তাহলে আমাকে কেন চাকরির মতো করে শিক্ষা দেওয়া হলো? কেন আমার স্টাডি পিরিয়ড চলাকালীন আমাকে কর্মশালার মাধ্যমে চাকরির অভিজ্ঞতা দেওয়া হলো? আমার শিক্ষায় কেন কর্মমুখী দিক নিয়ে যায়? শোনো বাবা, এখন সৃজনশীল হয়েছে, পাশের হার বাড়ছে, শিক্ষাঙ্গন এখন অনেক এগিয়ে গেছে। তুমি চাকরি পাও নাই বলে যে অন্যেরা চাকরি পাবে না, তা কিন্তু অন্যেরা এখন যোগ্যতা পাচ্ছে। স্যার, কর্মক্ষেত্রে গেলে সেখানে একটা কাজের ধারণা দিয়ে চার ভাগে করতে বলা হয়, যেমনটা আপনার সৃজনশীলে করাচ্ছে। চাকরিতে একটাই কাজ দেওয়া হয়, আর যদি আপনি তা না পারেন, আপনি অযোগ্য। কি আসব স্যার, এরা সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করছে, তবে সৃজনশীল কোনো কর্মক্ষেত্র পাচ্ছে না, আর পাবেও না, পাচ্ছে একটা সার্টিফিকেট। তুমি একটা শিক্ষিত সমাজে দাঁড়িয়ে এসব কথা কিভাবে বলতে? তুমি কি বলতে চাও? এখন শতভাগ শিক্ষার কোনো দাম নেই। শিক্ষাঙ্গন এখন বিজনেস কোম্পানি স্যার, আর স্টুডেন্ট হলো প্রোডাক্ট। প্রত্যেক বছর এই কোম্পানি থেকে কয়েক লাখ প্লাস ব্র্যান্ডের প্রোডাক্ট বাজারজাত করা হচ্ছে। দুঃখের বিষয় স্যার, এখানে কোনো জ্ঞানী গুণী মানুষ বের হচ্ছে না, এদেরকে জাস্ট প্রেশার ক্রিয়েট করে মুখস্থ করিয়ে এ প্লাস পাওয়ানো হচ্ছে। আর আপনাদের এই প্রেশার কুকারে পড়ে ছাত্রদের আশা আকাঙ্ক্ষাগুলো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, আর সমাজ সিটি মারছে। তুমি জানো পোলাপাইনের অবস্থা? এখনকার পোলাপাইন খুব দুষ্ট, যে করেই হোক এ প্লাস তো পাচ্ছে। আর শুনো বাবা, এ প্লাস পেলে সব হয়। এ প্লাস পেলে সব সম্ভব? এখন সমাজ রেজাল্টকে এমন অবস্থায় এনেছে যে একজন ভালো ছাত্র যদি এ প্লাস পায়, তার দিকেও আঙুল তুলে বলবে রেজাল্ট কত টাকা দিয়ে কিনেছেন। এ প্লাস দিয়ে কোনো ছাত্রের যোগ্যতা প্রমাণ করা সম্ভব। হ্যাঁ, তার সম্পর্কে একটা কথা বলতে পারি, যদি সে নকল না করে থাকে, তার মুখস্থ করার ক্ষমতা খুব ভালো, যা কেবল পরীক্ষার খাতা পর্যন্ত সীমাবদ্ধ। আর এভাবে চলতে থাকলে জাতি খুব তাড়াতাড়ি মেধাশূন্য হয়ে পড়বে। বেঁচে থাকে শুধুই আপনার এ প্লাস।